হাওড়া বাঙ্গালবাবু ব্রিজে উঠে পড়লো এক ঘবর। ঘটনা চাঞ্চল্য এলাকায় বুঝে সুঝে নামিয়ে আনলো দমকল কর্মীরা। জানা গিয়েছে আজ দুপুর 12টা নাগাদ অজ্ঞাত পরিচয় এক যুবককে হাওড়ার বাঙ্গালবাবু ব্রিজের উপর ঘোরাঘুরি করতে দেখে পথ চলতে বেশ কিছু মানুষ। ব্রিজের নিচে রেল লাইন পাশে হাই ভোল্টেজ বিদ্যুতের একাধিক তার। বিপদে আশঙ্কা করে স্থানীয়রা খবর দেয় পুলিশে। ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানা পুলিশ, খবর দেয় দমকলে। ঘটনাস্থলে আসে দমকল কর্মীরাও। বেশ কিছুক্ষণের চেষ্টায় যুবককে বুঝিয়ে সুঝিয়ে নিচে নামিয়ে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। তবে ঠিক কি কারণে যুবক বাঙ্গালবাবু ব্রিজের মাথায় উঠেছিল তা স্পষ্ট নয়। তবে পুলিশ সূত্রে খবর, অজ্ঞাত পরিচয় ভবঘুরে ওই যুবক মানসিক ভারসাম্যহীন। আপাতত পুলিশ তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে, তবে ব্যস্ত সময় এই ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে ব্রিজ চত্বর। ওর তো উঠে গেছিলো, উপরে উঠে গেছিলো, যেভাবে হোক এখান থেকে উঠে গেছিলো। মেন্টালি ডিসব্যালেন্স দেখে মনে হলো আমাদের ফার্মেরের টিম ওপরে গিয়ে ওখানে গিয়ে আস্তে আস্তে উপরে উঠে গিয়ে ওকে বুলিয়ে টুলিয়ে নিচে নামানো হয়েছে। রিক্স ছিল, যদিও রিক্স ছিল, পাশে রেল লাইন ছিল, ইলেকট্রিকের তার ছিল, সব কিছুই ছিল। তার মধ্যে ফার্মেরের টিম রিক্সের সঙ্গে কাজ করে কীভাবে উঠলো উঠলো যেভাবে হোক এখান থেকে উঠে গেছে। পাগল কীভাবে উঠে যাও, তা ঠিক আছে, তো হাওড়া ব্রিজও মাঝে মাঝে উঠে যাচ্ছে। এখন উঠে গেছে আমরা এখান থেকে যেভাবে হোক উঠেছে। এখানে দেখুন নামিয়ে কোথায় পাঠান, বাট নামিয়ে পুলিশের হাতে হ্যান্ড ওভার করা হলো। ওর বোধহয় মেডিকেল ট্রিটমেন্ট দরকার আছে, পুলিশ যাবে ব্যবস্থা নেওয়া নিশ্চয়ই করে। আপনার নাম?